নমস্কার, ফ্যান্টাসি টিভির বার্তালাপে আপনাদের জানাই স্বাগত। আমাদের আজকের বিষয় আমাদের সঙ্গীত শিল্পী, নবাগত সঙ্গীত শিল্পী, খুব বেশি বিখ্যাত নন, কিন্তু উনার কর্ম, উনার লেখনী এবং উনার নিজস্বতা নিয়ে উনি প্রসিদ্ধ আছেন উনার নিজস্ব স্থানে। আজ আমরা এমনই এক শিল্পীর সাথে আপনাদের পরিচয় ঘটিয়ে দিচ্ছি। উনি আমাদের আগামী দিনে হয়তো বা সবার প্রিয় শিল্পী হতে যাচ্ছেন, শিল্পী জীবন চক্রবর্তী, এবং ওনাকে তবলা যিনি সঙ্গত করছেন অতনু চক্রবর্তী, এবং কিবোর্ডে রয়েছেন বিশ্বজিৎ ভট্টাচার্য, আর আমি আপনাদের সাথে রয়েছি গৌতম সাহা। আমরা প্রথমেই জীবনদার কাছ থেকে ওনার প্রথম কি গান আমাদের শোনাচ্ছেন আমরা শুনে নিই। প্রথম কোনটি আপনি শোনাচ্ছেন? আমি প্রথমে সরস্বতী বন্দনা গীতি পরিবেশন করছি। এটা কি আপনার নিজের লেখা? ইয়েস। ঠিক আছে, আমরা শুনি। I'm
আমরা না নিজের লেখা একটি সরস্বতী বন্দনা শুনলাম, কেন না আরেকটি গান হয়ে যাক। ভালোবেসে বন্ধু নিচুর কেন বলে, ভালোবেসে বন্ধু নিচুর কেন বলে, ভালোবাসার তো
মিঠুর কেন হলে, আমরা শুনলাম জীবন চক্রবর্তীর লেখা নিজেরই সুর করা গান। আমি জানতে চাইছি আপনার সঙ্গীত গুরুকে। আমার সঙ্গীত গুরু উস্তাদ উষারঞ্জন দাস। আচ্ছা, আপনি তো দেখলাম প্রথমে সরস্বতী বন্দনা করলেন আপনার নিজের লেখা গান, তারপরে আমাদের একটি ভালোবাসার গানও শুনালেন, এবারে আর অন্য কোনো ধরনের গান লেখা আছে কি আপনার কাছে? আছে। আমরা শিল্পীর কাছ থেকে আরো খুব মজার মজার গান শুনব, তবে তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। মেহেদির রঙে সাজে দুষ্টু দুটি চোখ আজ ভারী শুধু লাজে, আমার রাজকন্যাজ রানী হওয়ার সাজে। আজ বিয়ে, তাই তো সেজেছি লক্ষ্মী নারায়ণ জুয়েলার্সের গহনা দিয়ে। লক্ষ্মী নারায়ণ জুয়েলার্সের 25 বছর পূর্তি উপলক্ষে নব দম্পতির জন্য রয়েছে এক অনন্য সুযোগ। বিয়ের সব গহনা ক্রয় করে পেয়ে যান একটি করে কুপন, যা লটারির মাধ্যমে প্রতি 6 মাসে নির্বাচিত করবে কোনো এক ভাগ্যবান দম্পতিকে। তাছাড়াও প্যাকেজ পুরস্কারে রয়েছে একটি করে ফ্রিজ, ওয়াশিং মেশিন এবং এলইডি টিভি। লক্ষ্মীনারায়ণ জুয়েলার্স উদয়পুর, অলংকার নারীর অহংকার। গোমতী মোটরস অ্যান্ড কার পার্লার, যেখানে পাচ্ছেন সব ধরনের গাড়ির আধুনিক সাউন্ড সিস্টেম এবং অ্যাক্সেসরিজ। রয়েছে JBL, সোনি, পায়োনিয়ার, JVC এবং কেনউডের মিউজিক সিস্টেম ও বাস টিউব। এছাড়া ফগ লাইট, সেন্ট্রাল লক, হুইল ক্যাম, কার্পেট এবং LCD সহ গাড়ির যাবতীয় গ্রাফিক্স পাবেন আমাদের কার পার্লারে। এখানে গাড়ি সাজাতে লাগে না কোনো ফিটিং চার্জ। মনে রাখবেন, গাড়ি আপনার, যত্ন আমাদের। তো আপনার প্রিয় গাড়িটি সাজিয়ে তুলতে আসুন গোমতী মোটরস অ্যান্ড কার পার্লারে, রমেশ চৌহনি, উদয়পুর। মোবাইল 9862163157। এখন আর তুলামুড়া ছাড়া অন্যত্র যাবেন কেন? আপনার গ্রামেই আছে ইলেকট্রনিক সামগ্রী, কাঠ ও স্টিলের ফার্নিচারের বিপুল আয়োজন। মাছায়া ক্যাবিনেট হাউস নতুন আঙ্গিনায় সেজে উঠেছে বিপুল সামগ্রী নিয়ে। সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে খাট, আলনা, সোফা, টিভি, ফ্রিজ সহ সমস্ত ইলেকট্রনিক সামগ্রী। পাশাপাশি কাঠ ও স্টিলের ফার্নিচারও তৈরি ও বিক্রি করা হয়। আমাদের ঠিকানা মাছায়া ক্যাবিনেট হাউস, প্রোভাইডার প্রদীপ পাল, তুলামুড়া বাজার, নতুন গ্রামীণ ব্যাংক সংলগ্ন, গোমতী জেলা, ত্রিপুরা। ফোন 9856136950 অথবা 9615230415। বিপুল সামগ্রীর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা মালগাড়ি ও অল্টো গাড়িও ভাড়া দিয়ে থাকি। পারফেক্ট প্যাথোলজিক্যাল ল্যাবরেটরির পক্ষ থেকে সমগ্র ত্রিপুরাবাসীকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সরকারি স্বীকৃতিপ্রাপ্ত পারফেক্ট প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি নতুন রূপে, নতুন সাজে আপনাদের সেবার জন্য নিয়ে এসেছে ওয়ার্ল্ড ফেমাস ল্যাবরেটরি ইকুইপমেন্ট। আমাদের এখানে রয়েছে কমপ্লিট হোমোগ্রাম মেশিন, ইলেকট্রোলাইট মেশিন, বায়োকেমিস্ট, ব্লাড রোলার মিক্সচার, অনলাইন ইনকিউবেটর ও লেটেস্ট মাইক্রোস্কোপ মেশিন, যার মাধ্যমে আপনি আপনার স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পাবেন সম্পূর্ণ নির্ভুল, নিখুঁত এবং সম্পূর্ণ কম্পিউটারাইজ।
তাই আর দেরি না করে আজই চলে আসুন পারফেক্ট প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে সঠিক স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য। আমাদের ঠিকানা পারফেক্ট প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি, উদয়পুর, গোমতী জেলা, ত্রিপুরা। ফোন নাম্বার 03821-222-964, 961-2145-277। অ্যাপোলো ব্রয়লার ফিডস অ্যান্ড হ্যাচারিস, যেখানে উন্নত মানের মেশিনের সাহায্যে কভ 400 প্রজাতির পোলট্রি বাচ্চা উৎপাদন করা হয়। ব্রয়লার ব্যবসায়ীদের জন্য রয়েছে আরও একটি বিশেষ খবর, যা অবিশ্বাস্য হলেও সত্যি। স্কাইলার পোলট্রি ফিডস, যা বাজারের অন্য ফিডসের তুলনায় অনেক বেশি উন্নত মানের পোলট্রি খাদ্য উৎপাদন করে থাকে। এই নির্ভরযোগ্য পোলট্রি খাদ্য সম্পূর্ণ নিরাপদ এবং পুষ্টিকর। প্রতি 100 ব্রয়লারকে 290 কেজি স্কাইলার ফিডস খাওয়ান আর পেয়ে যান 200 কেজি মাংস। এই স্কাইলার ফিডসে পাওয়া যাচ্ছে ত্রিপুরার সমস্ত অ্যাপোলো ব্রয়লার ফিডসের দোকানে সুস্থ পোলট্রির বিশ্বস্ত প্রতিশ্রুতি, অ্যাপোলো ব্রয়লার ফিডস অ্যান্ড হ্যাচারিস। স্বাস্থ্য পরীক্ষা করতে এখন আর আগরতলা যাবেন কেন? অবিভক্ত দক্ষিণ জেলায় এই প্রথমবার আরো আধুনিক মেশিন নিয়ে এলো সুরক্ষা ল্যাব। ফুললি অটো অ্যানালাইজার মেশিন দ্বারা রক্ত, মল, মূত্র এবং থাইরয়েড ইত্যাদি পরীক্ষা করা হয়। রয়েছে ব্লাড রোলার মিক্সার, ইউরিন অ্যানালাইজার, অটো অ্যানালাইজার ফর বায়োকেমিক্যাল টেস্ট, ক্লিনিক্যাল কেমিস্ট অটো অ্যানালাইজার এবং হেমাটোলজি অ্যানালাইজার মেশিন। এছাড়া রয়েছে হৃদরোগে আক্রান্তদের রক্ত পরীক্ষার সুযোগ। 4টে ক্রিটিক্যাল পরীক্ষার মাধ্যমে আধুনিক মেশিনে হার্টের নানান সমস্যা পরীক্ষা করা হয় সুরক্ষা ল্যাবে। সুরক্ষা ল্যাব, হসপিটাল রোড, উদয়পুর। আমরা আবার ফিরে এলাম আপনাদের মাঝে সেই শিল্পী জীবন চক্রবর্তীর গান নিয়ে। এবারে আমরা দেখব শিল্পী আমাদের কি গান শোনাচ্ছেন। আমার তৃতীয় সঙ্গীত মোরা সাত বোন। তাহলে আমরা এবার শুনবো মোরা সাত বোন গানটি। Oh, 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 oh
Oh,
একজন শিল্পীর সাথে কথা বললে অনেক কথা বললেও কথা শেষ হবে না, কারণ একজন শিল্পীর সীমা আকাশের মতো। তাই একজন সঙ্গীত শিল্পীকে নিয়ে বেশি কথা না বলার চাইতে আমরা গান শোনাটাই বেশি শ্রেয় মনে করলাম। আর যেহেতু আমাদের সময়ের বাধ্যবাধকতা রয়েছে, তাই আমরা আমাদের অনুষ্ঠান আর বেশি দীর্ঘায়িত করতে পারছি না। তবে আমরা আমাদের আজকের শিল্পী জীবন চক্রবর্তীর কাছ থেকে ওনার সর্বশেষ গানটি আমরা শুনব। বন্ধু ছিলাম দুজনাই, ও বন্ধু রে তোমাকে তো আমি Thank you.
Thank you.
আর আমি গৌতম সাহা আজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা চোখ রাখুন ফ্যান্টাসি টিভির আলাপচারিত অনুষ্ঠানে, পরবর্তী অনুষ্ঠান আমাদের অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো গুণী লোককে দিয়ে।